নমস্কার, গল্পের নিশি নীলিমায় আপনাদের সকলকে স্বাগত। গল্প পাছে আপনাদের সাথে আমি অনিতা। আজ আপনাদের শোনাব নরেন্দ্রনাথ মিত্রের লেখা একটি সামাজিক ছোট গল্প, এক পদুত। ব্যবস্থাটা লতিকাই করল প্রথমে, স্বামীর জন্য এক পদুত রোজ করে বসল। দেড় পদুত খুকির জন্য রাখতেই হয়, দেড় বছরের শিশুকে খালি সাগু বার্লি খাইয়ে তো আর রাখা যায় না, তার থেকেও দু চার চামচ চায়ে ব্যয় হয়। সস্তা মিল্ক পাউডার দিয়ে চা খেতে খেতে সকাল সন্ধ্যায় দু কাপ চা মাঝে মাঝে একেবারেই বিস্বাদ হয়ে আসে বিনোদের। একদিন গোয়ালা দুধ দিয়ে যাওয়ার পর স্ত্রীকে সে বলল, এক চামচ দুধ দিয়ে আর চা করো দেখি। দুধ দেওয়ার বদলে লতিকা মুখ ঝামটা দিল। তোমার যেমন কথা, দুধ পাবো কোথায়? কত যেন সেরে সেরে দুধ রাখা হয়, খুকির জন্যে এই তো এক ফোঁটা দুধ, তাও যদি তোমার চায়ে দিই তাহলে ও খায় কি? বিনোদ বলল, থাক থাক আর চেঁচিও না। দিন দুই চুপচাপ কাটল। লতিকা দেখল স্বামীর দিকে তাকিয়ে তাকিয়ে খাটতে খাটতে লোকটির চেহারা একেবারে হাড্ডিসার হয়ে গেছে। এই তো 30-32 বছর মোটে বয়স, এরই মধ্যে বিনোদের দুগাল ভেঙেছে, চোয়াল জেগেছে, কেমন যেন বুড়ো বুড়ো হয়ে গেছে দেখতে, লোকটির দিকে যেন আর তাকানো যায় না। একদিন গেল, দুদিন গেল, তিন দিনের দিন ভোরবেলায় হাতল ভাঙা চায়ের কাপটি ঠিক অন্য দিনের মতোই স্বামীর সামনে এনে রাখল লতিকা। বিনোদ দেখে অবাক, চায়ের কাপে চা নয়, কানায় কানায় ভর্তি দুধ। বিনোদ বলল, এ আবার কি, খুকির দুধ দিলে নাকি সবটুকু? লতিকা বলল, না না তুমি খাও, খুকির দুধ দেব কেন, তোমার জন্যে আলাদা করে রেখেছি। যা ছিঁড়ি হয়েছে তোমার, সপ্তাহখানে কি 15 দিন খেয়ে দেখো, চেহারাটা যদি একটু ফেরে। এবার আর সামনে এক কাপ দুধ দেখল না বিনোদ, দেখল দুধ সাগর, স্ত্রীর গোপন হৃদয়ের প্রেম সাগরের প্রতিরূপ। কবে যে সে লতিকাকে বিয়ে করেছিল তা ভুলেই যেতে বসেছিল বিনোদ, আজ ফের মনে পড়ল লতিকার চোয়াল জাগা ফ্যাকাশি মুখ, 12 বছর আগেকার কুমকুম চন্দনে সাজানো আর একটি মুখের কথা তাকে মনে করিয়ে দিল। বিবর্ণ কোটরগত দুটি চোখ দেখে মনে পড়ল শুভদৃষ্টির সময়কার একটি ষোড়শী কমলাক্ষীকে। বিনোদ বলল, কিন্তু খরচ বেশি পড়ে যাবে যে। লতিকা বলল, যায় যাবে, তুমি রোজগার করো, তোমার জন্য সংসারের খরচ যদি একটু বাড়ে বাড়লই বা। আর কিছু না বলে দুধের কাপে চুমুক দিল বিনোদ। একটু দূরে দরজার কাছে মেঝের ওপর মাদুর পেতে স্কুলের পড়া পড়ছে সুনীল, বিনোদের 9 বছরের ছেলে। ওর পরে আর খুকির আগে আরও যে তিনটি ছেলে মেয়ে হয়েছিল তারা কেউ নেই। সুনীল পাড়ার হাই স্কুলে ক্লাস 5 পড়ে। অনেক চেষ্টা চরিত্র করে ওর হাফ ফ্রিশিপ জোগাড় করেছে বিনোদ, বইপত্র সব কিনে দিয়েছে। ইংরেজি গ্রামার পড়তে পড়তে বাপের দুধ খাওয়ার দিকে সে একবার মুখ ফিরিয়ে তাকালো, তারপর নিজেই লজ্জা পেয়ে ফের গলা ছেড়ে আরও জোরে জোরে পড়তে লাগল, লায়ন লায়নেস, লায়ন লায়নেস, ফক্স ফিক্সেন, ফক্স ফিক্সেন। বিনোদ একটুকাল ছেলের জেন্ডার পার্ট কান পেতে শুনল, তারপর বলল, তুই একটু খাবি নাকি দুধ ও সুনীল? সুনীল মুখ না ফিরিয়েই বলল, না তুমি খাও, আমার দুধ লাগবে না, ফক্স ভিক্সেন, ফক্স ভিক্সেন। বিনোদের লজ্জা দেখে লতিকা বলল, তুমি খাও,
ওর জন্য আবার একদিন রেখে দেব। পরীক্ষার সময় আমার শোনার জন্য রোজ দুধ রাখব। সুনীল মুখ না ফিরিয়েই বলল, আমার জন্য কারো দুধ রাখতে হবে না, আমি দুধ খাইনি। ডগ বিচ, ডগ বিচ। বিনোদ এবার কেন যেন ধমক দিয়ে উঠল, ওই কয়েকটা কথা মুখস্থ করতে তোর কতক্ষণ লাগবে? কাল রাতেও তো ওই জেন্ডারই পড়েছিস। বিনোদের ছোট ভাই বিজন ওঠে একটু দেরিতে, হাত মুখ ধুয়ে গামছা দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে এসে ঢুকল। কি বৌদি, চাটা হয়ে গেল নাকি তোমাদের? বিএ পাশ করে বিজন বছর দুই যাবত বেকার রয়েছে। প্রথম প্রথম ভারী ছটফট করত, এখন গা সওয়া হয়ে গেছে, খানিকটা যেন নিশ্চিন্ত ভাবই এসেছে আজকাল। বিজনের কথার জবাবে লতিকা বলল, না ভাই, তোমাকে ফেলে কি চা আমরা খাই, যে আজ খাব? বিজন হেসে বলল, দাদা বুঝি তেষ্টার চোটে না থাকতে পেরে খালি কাপে চুমুক দিচ্ছে, দাদাকে এক কাপ চা করে দিলেই পারো। বিনোদ আর লতিকা পরস্পরের মুখের দিকে তাকাল, বিজন কি জেনে শুনে ব্যঙ্গ করছে? কিন্তু ও তো তেমন ছেলে নয়। বিনোদ লজ্জিত হয়ে অপরাধী ভঙ্গিতে বলল, চা নয় বিজু, দুধ খেলাম এক কাপ, তোর বৌদি রেখে দিয়েছিল। বিজু লতিকার দিকে চেয়ে হেসে হেসে বলল, ও তাই বলো, চুরি করে দাদাকে খাওয়ানো হচ্ছে। বিজন একটু ঠাট্টা তামাশা ভালোবাসে, তবু অভাবের সংসারে বলে ঠাট্টাটা বিনোদ আর লতিকার কানে যেন একটু কেমন শোনালো। দুজনের মুখই গম্ভীর হয়ে গেল। বিনোদ বলল, ওকে এক কাপ দুধ কাল দিও। লতিকা বলল, দেব। বিজন মহা অপ্রস্তুত হয়ে পড়ল, আচ্ছা তোমাদের কি হয়েছে বৌদি, তোমরা কি ঠাট্টা তামাশাও বোঝো না আজকাল? দুধকে আমি কোনোদিন খাই যে খাবো? দুধ তোমাদের কাছে কে চাইছে শুনি, চা দেবে তো দাও। একটু বাদে কেটলি থেকে দুটি কাপে যখন চা ঢালতে যাচ্ছিল লতিকা, বিজন হঠাৎ বলল, দুধের কাপটা ভালো করে ধুয়ে দাও বৌদি, চায়ের কাপে দুধের গন্ধ আমি মোটেই সহ্য করতে পারিনি। লতিকা কোনো কথা না বলে দেওরের দিকে একটু তাকালো, তারপর আস্তে আস্তে বলল, ধুয়ে দিয়েছি ঠাকুরপো, তোমার দাদার এটো কাপ তোমাকে দিইনি। পরের দিন লতিকা একটু আড়ালে এনে দুধের কাপটি দিল স্বামীকে। বারান্দার এক কোণে দাঁড়িয়ে এদিক ওদিক তাকিয়ে দুধের কাপে চুমুক দিল বিনোদ। ঘরের মধ্যে সুনীল আজ আর ইংরেজি গ্রামার পড়ছে না, স্বাস্থ্যপাঠ মুখস্থ করছে। দুগ্ধ শরীরের পক্ষে বিশেষ উপকারী, কে জানে ইচ্ছা করেই এই কথাটা পড়ছে কিনা। বিজন আজ আর বিনোদের ঘরে ঢুকল না, বাইরে দাঁড়িয়ে দাঁতন করতে করতে বৌদির সঙ্গে আলাপ করতে লাগল। বিনোদ যাতে অপ্রস্তুত না হয়ে পড়ে, কে জানে ইচ্ছে করেই সেজন্য সে দাদার সামনে না এসে বাইরে দাঁড়িয়ে রইল কিনা। এমন আস্তে আস্তে দুধের কাপটি শেষ করল বিনোদ যেন চুমুকের শব্দ কারো কানে না যায়। মাত্র দিন কয়েক এই সংকোচটুকু রইল, কিন্তু সপ্তাহখানেক যেতে না যেতেই সমস্ত লজ্জা সংকোচ ভেঙে গেল বিনোদের। এখন সে ভাই স্ত্রী সকলের সামনেই দুধ খায়, দিতে একটু দেরি হলে জোর গলায় হাঁক দেয়, কই গো দিয়ে যাও আমার দুধ, আমাকে এক্ষুনি বেরোতে হবে। লতিকা বিরক্ত হয়ে বলে, আনছি গো আনছি, দুধ না হয় ঘুরে এসেই খেতে, তোমার দুধ তো আর কেউ নিয়ে যাবে না। পটলডাঙ্গা স্ট্রিটে বাণী পাবলিশিংয়ে প্রুফ রিডারে কাজ করে বিনোদ, সব সময় কাজ থাকে না, মাঝে মাঝে 10-15 টাকার টিউশনি পায়। ইন্স্যুরেন্সের একটা এজেন্সি আছে, পরিচিত বন্ধুদের পিছনে হাঁটাহাঁটি করে স্যান্ডেল ক্ষয় করে ফেলে, তবু বছরে 3-4 হাজারের বেশি দিতে পারে না। কিন্তু বিনোদ দাস বাইরে যতই অকিঞ্চন হোক, ইন্টারির এই 100 সেকেন্ড লেনের 7x3x2 একতলা বাড়ির কোণের দিকের ঘরখানায় সে সম্রাট, সংসারের সর্বময় কর্তা। এই সংসারের জন্য সে শেষ রক্তবিন্দু পর্যন্ত দিচ্ছে, আর এক কাপ দুধে তার অধিকার নেই। নিজের রোজগারের পয়সায় সে নিজে দুধ খাবে, তাতে এত লজ্জা কিসের? বিনোদ দুধ খেতে লাগল।
দু সপ্তাহ কাটল, তিন সপ্তাহ কাটল। লতিকা ভাবল বিনোদ বুঝি এবার নিজেই না করবে, বলবে আর দিও না দুধ, এবার বন্ধ করে দাও। কিন্তু বিনোদের যেন সেদিকে মোটেই খেয়াল নেই। এক মাস বাদে গয়লা 7.5 টাকা বেশি বিল করল দুধের। লতিকা তো ভাবনায় অস্থির, কোন দিক থেকে ক টাকা কেটে এই 7.5 টাকা পুড়িয়ে দেবে। গোয়ালাকে 2-3 দিন বাদে টাকা নিতে আসবার অনুরোধ করে লতিকা বলল, এক পোকরে যে বেশি দুধ নিয়েছি এ মাস থেকে তা আর দিতে হবে না, তুমি আগের 1.5 পোকরেই দিও। ঘরের মধ্যে প্রুফ দেখছিল বিনোদ। এ কথা শোনার সঙ্গে সঙ্গে সে বেরিয়ে এসে নিজেই বলল, না হে, এ মাসও 1 পোকরে বেশিই দাও, দুধটা বেশ ভালোই তোমার, শরীরটা যেন একটু শুধরেছে বলে মনে হচ্ছে, দেখি আর 1 মাস খেয়ে। গোয়ালা চলে গেলে লতিকা বলল, আচ্ছা তোমার আক্কেলখানা কি, তুমি যে দুধের খরচ এ মাসেও বাড়িয়ে দিলে, টাকা দেব কোত্থেকে? বিনোদ ভারী অপমানিত বোধ করে স্ত্রীকে ধমক দিয়ে বলল, টাকা কি তুমি দাও যে টাকার ভাবনা ভাবছ, টাকা যে দেয় সে দেবে, সারাদিন তোমাদের জন্য খেটে মরছি আর 1 ফোঁটা দুধ জুটবে না আমার কপালে? লতিকা বলল, জুটবে না কেন, 1 পো কেন, আমি বলি 1 শের করে দুধ রাখো তুমি, 70-75 টাকা তো সব দিয়ে রোজগার করো, তা নিজেই তুমি খাও, দুধ খাও, ঘি খাও, মাংস খাও, পোলাও খাও, সংসারে আর মানুষের দিকে তোমার চেয়ে দরকার কি? বিনোদ চটে গিয়ে বলল, খাবই তো, আমার টাকা পয়সা আমি খাবো, আমি পরবো, তাতে তোর কি? সকালবেলা দুধের কাপটি ফিরিয়ে দিল বিনোদ, কিন্তু রাত্রে খাওয়ার সময় যখন বাটিতে করে ফের খানিকটা গরম দুধ স্বামীর সামনে ধরে দিল লতিকা, বিনোদ আর ফিরিয়ে দিতে পারল না। সারাদিন ভর আজ তার কাজের ফাঁকে ফাঁকে মনে হচ্ছিল, কি যেন খাইনি, কি যেন পাইনি, কি যেন বাদ গেছে জীবন থেকে। সারাদিনের খাটুনি শেষে অনেক বঞ্চনা, অনেক আশাভঙ্গের পর রাত 10টার সময় বাসায় ফিরে ডাল আর ডাটা চচ্চড়ি দিয়ে বাজে আটার শুকনো রুটি চিবিয়ে চিবিয়ে শেষে যখন ছোট একটু বাটিতে সাদা তরল পানীয়টুকু দেখতে পেল বিনোদ, ওর মন বলে উঠল, এই সেই হারানো বস্তু, এই সেই পরম বস্তু। বাটিটুকু ছোট হলে কি হবে, আজকে দুধটুকু বেশ ঘন আওটা, ওপরে একটু সরও পড়েছে, সবটুকু চেকে চেকে খেল বিনোদ। তারপর বলল, আরও দোকানের রুটি দাও তো ছিঁড়ে, দুধের সঙ্গে খাই, পেটটা যেন কিছুতেই ভরছিল না, কাল থেকে দুধটা রাত্রেই দিও। লতিকা হাসি চেপে বলল, তাই দেব। কিন্তু আশ্চর্য, পরদিন রাত্রে বিনোদ দেখে পাতের ওপর শুধু রুটির রাশি রয়েছে, পাতের কাছে দুধের বাটি নেই। উৎকণ্ঠিত হয়ে বিনোদ জিজ্ঞাসা করল, দুধ কি হল? লতিকা বলল, সুনীলকে দিয়েছি, আজ তো 1 বেলার জন্য আর মাছ আসেনি, খাওয়া নিয়ে বড়ই মাতলামি করছিল, রোজ দুধ চায়, আজ দিলাম ওকে। বিনোদ গম্ভীরভাবে বলল, বেশ করেছ। দিন কয়েক বাদে ফের একদিন বিনোদের পাতের কাছে দুধের বাটির অভাব হল। সে কিছু জিজ্ঞেস করবার আগেই লতিকা বলল, আজ কিন্তু তোমার দুধটুকু ঠাকুরপোকে দিয়েছি, চাকরির চেষ্টায় বেরিয়েছিল, ফিরে এলো দুপুরের পর, খেতে বসে ভাত আর পারে না খেতে, রোজই তো চিংড়ি কুচো আর পুঁই চচ্চড়ি, একটু আমসত্ব ভিজিয়ে আজ দিলাম ওকে ওই দুধটুকু, বললে বিশ্বাস যাবে না, তাই দিয়ে ঠাকুরপো 8 থালা ভাত খেয়ে উঠল। বিনোদ বলল, বেশ করেছ, কিন্তু চাকরির কথা কি বলল? অত যে সুপারিশ চিঠি ফিটি জোগাড় করে পাঠালাম, কি হলো তার? লতিকা বলল, হয়নি, বলে দিয়েছে খালি নেই। বিনোদ বলে উঠল, ওর জন্যে খালি আর হবেও না, দুধই খাওয়াও আর আমসত্বই খাওয়াও, জীবনে ওর চাকরি হবে না বলে দিলাম। বেশিরভাগ রুটি তরকারি ফেলে রেখে বিনোদ উঠে দাঁড়াল। পরদিন থেকে ফের দুধ পেতে লাগলো বিনোদ, মাঝখানে আবার 2-1 দিন বাদ গেল। লতিকা বলল,
ভারী দুষ্টু হয়েছে শুনিল, ভারী ছোটা হয়েছে আজকাল। টিফিন করতে এসে রান্নাঘরে ঢুকে করার মধ্যে কাপ ডুবিয়ে দুধ চুরি করে খায়। ওকে নিয়ে আর পারা গেল না। বিনোদ বলল, হুম? লতিকা বলল, আমি কদিন ধরেই দেখছিলাম, আজ কড়া শাসন করে দিয়েছি, আজ তো একখানা চ্যালাকাঠ ভেঙেছি পিঠে। যদি প্রাণের ভয় থাকে জীবনে আর দুধের কড়ার কাছে যাবে না। বিনোদ বলল, হুম, ছেলেবেলা থেকে এত লোভ ভালো না। আরও কাটল দিন কয়েক। তারপর ফের একদিন পাতের কাছে দুধের বাটি দেখতে না পেয়ে বিনোদ জিজ্ঞাসা করল, আজও কি শুনিল দুধ চুরি করে খেয়েছে নাকি? ওর সাহস তো কম নয়, অত মার খাওয়ার পরেও। লতিকা মুখ টিপে একটু হেসে বলল, না, আজ আরও চুরি করেনি, পাশের বাড়ির সাদা বিড়ালটা এসে দুধ খেয়ে গেছে। বিনোদ রাগ করে উঠল, পাশের বাড়ির বিড়াল এসে দুধ খেয়ে গেল আর তুমি হাসছ? এত দামি দুধ ঢেকে টেকে সাবধান করে রাখতে পারো না? চার আনা করে এক পো দুধ, সোজা কথা, গেল তো কতগুলো পরের বাড়ির বিড়ালের পেটে। পয়সা তো আর নিজে কামাই করো না, কি বুঝবে তার মর্ম? লতিকা বলল, নিজে কামাই না করলেও বুঝি, ভয় নেই, সত্যি আর পরের বিড়ালে কড়া থেকে দুধ খেয়ে যায়নি, আমি অত আর সাবধান না, তোমার নিজের বিড়ালই খেয়েছে দুধ, হলো তো? লতিকা ফের একটু হাসল। বিনোদ এবারও ব্যাপারটা বুঝতে না পেরে বলল, রাত দুপুরে কি যে মশকরা করো, ভালো লাগে না, কি হয়েছে খুলেই বলো না বিষয়টা। লতিকা এবার বিষয়টা খুলেই বলল, কদিন ধরেই তার অম্বলের দোষটা বেড়েছে, যা খায় ভিতর থেকে বেরিয়ে আসে, টকটক ঢেকুর ওঠে, সারাদিন অস্থির অস্থির লাগে, আজ দুপুরের পর একেবারে বমি হয়ে গেল, যা খেয়েছিল কিছুই রইল না পেটে, বিকেলবেলায় খিদের জ্বালায় আর বাঁচে না, কি খায় কি খায়, অথচ যা মুখে দেবে তাই অম্বল হবে। অবস্থা দেখে দোতলার মুখুজ্জেদের মাসিমা বললেন, এক কাজ করো বৌমা, ঘরে তো তোমাদের দুধ আছে, তার মধ্যে এক মুঠো খই ভিজিয়ে খাও, তাতে অম্বল হবে না, দেহটাও ভালো থাকবে। লতিকা তার পরামর্শই নিল, তাই কি সুস্থভাবে খাওয়ার জো আছে? স্কুল থেকে শুনিলে সে হাজির, মা তুমি লুকি লুকি কি খাচ্ছ? মধু খাচ্ছি, নে। তার হাতেও দিতে হলো এক দলা। খাওয়া শেষ করে থালার ওপর সশব্দে গ্লাসটা তুলে রেখে বিনোদ বলল, তা খেয়েছো খেয়েছো, তার অত ভণিতা কি ছিল, বিড়াল অম্বল কত কি, বললেই পারতে, দুধ খাওয়ার ইচ্ছা হয়েছিল তাই খেয়েছি। লতিকা ভেবেছিল তার দুধ খাওয়ার কথা শুনে স্বামী একটু হাসবে, হয়তো একটু ঠাট্টা পরিহাস করবে, কিন্তু স্বামীর মুখ দেখে, মূর্তি দেখে সে প্রথমে খানিকটা অবাক হয়ে থেকে অতিমাত্রায় সবাক হয়ে উঠল। তোমার ধারণা আমি সাত করে খেয়েছি, ইচ্ছে করে খেয়েছি? বিনোদ বলল, না, ইচ্ছে করে খাবে কেন, পাড়ার আর কেউ এসে তোমার গলায় ঢেলে দিয়ে গেছে। লতিকা বলল, খেয়েছি তো বেশ করেছি, তুমি 30 দিন খেতে পারো আর আমি একদিনও পারিনি। বিনোদ আচাতে যেতে যেতে মুখ ফিরিয়ে তাকিয়ে অদ্ভুত একটু হাসল, আসলে সেই হচ্ছে কথা, আমি যে একটু করে দুধ খাই তা তোমার প্রাণে সয় না, তা তুমি তোর চোখে দেখতে পারো না, সেই হিংসেই জ্বলে পুড়ে মরো। লতিকা বলল, তোমার দুধ খাওয়া দেখে আমি জ্বলে পুড়ে মরি? মরি তো বেশ করি, বুড়ো ব্যাটা তুমি, লজ্জা করে না রোজ রোজ সকলের সামনে দুধ খেতে? একদিন দুধ কম পড়লে তাই নিয়ে বাড়ি মাথায় করতে? এটো হাতেই বিনোদ রুখিয়ে এলো, লজ্জা করবে কেন রে হারামজাদি, আমি কি তোর বাপের পয়সায় দুধ খাই? নিজের পয়সায় খাই, নিজে খাই আমি, লজ্জা তোদের করা উচিত। পাশের ঘর থেকে বিজন এলো বেরিয়ে, কি হয়েছে, কি রাত দুপুরে কি শুরু করেছো তোমরা, কি নিয়ে ঝগড়া? লতিকা বলল, ঝগড়া কি নিয়ে শুনবে, খিদে না থাকতে পেরে আমি আজ দুধটুকু খেয়ে ফেলেছি। বিজন বলল, ছি ছি ছি, তোমরা হলে কি বৌদি?
গোলমালে ঘুম ভেঙে যাওয়ায় সুনীল উঠে দাঁড়ালো। একটু কান পেতে সকলের কথাবার্তা শুনেই সমস্ত ব্যাপারটা সে বুঝতে পারল। আস্তে আস্তে গিয়ে বিজনের গা ঘেঁষে দাঁড়িয়ে ফিসফিস করে বলল, জানো কাকু, সেদিন একটু দুধ খেয়েছিলাম বলে আমাকে কি মারটাই না মারলে। আজ নিজে চুরি করে খেয়েছে, আজ নিজে মার খাচ্ছে, বুঝুক মজা। বিজন বলল, ছি, ও কথা বলে না কাকু, যাও তুমি ঘুমোও গিয়ে। সুনীল খানিক বাদেই ঘুমোলো বটে, কিন্তু বিনোদ আর লতিকা সারা রাতের মধ্যে চোখ বুঝল না। এক ফোঁটা দুধের জন্যে এত কেলেঙ্কারি ছিল ভাগ্যে। লতিকা বারবার নানা সুরে নানা স্বরগ্রামে এই কথাই বলতে লাগল। সংসারে এসে কোন স্বাদটা তার মিটেছে, শাড়ি গয়নার কোন সুখটা করেছে। সুখ তো ভালো, সারাদিন যদি সে না খেয়েও থাকে, কেউ আহা বলবার নেই, কেউ জিজ্ঞেস করবার নেই। লতিকা সারা রাত ফোঁসফোঁস করে কাঁদতে লাগলো আর বিলাপ করতে লাগলো। বিনোদ বার কয়েক বিরক্তি প্রকাশ করে বলল, আহ, জ্বালাতন করে ছাড়লে, রাত্রে কি একটু আমাকে ঘুমোতেও দেবে না? কাল তো ভোরে উঠে আমাকে ফের কাজে বেরোতে হবে। ধমক খেয়ে লতিকার কান্নার বেগ আরও বেড়ে গেল। বিনোদ এবার স্ত্রীকে একটু কাছে টেনে নেওয়ার চেষ্টা করল, বলল, সামান্য দুধের জন্যে? লতিকা বলল, হ্যাঁ, সামান্য দুধের জন্যে তুমি আমাকে মারতে পর্যন্ত গিয়েছিলে। আমি তো মরে গেলেও আর দুধ কোনোদিন মুখে দেব না। অনেক সাধ্য সাধনায় স্ত্রীকে শান্ত করল বিনোদ। শেষ রাত্রে দেখা গেল, কোলের মেয়েকে বাঁদিকে সরিয়ে রেখে লতিকা বিনোদের কোলের কাছে এসে ঘুমিয়েছে। পরদিন ভোরে গোয়ালা দুধ দিয়ে গেল। লতিকা তাড়াতাড়ি জাল দিয়ে নিয়ে এলো দুধ, কাপে ঢেলে বিনোদের সামনে এগিয়ে দিল। বিনোদ বলল, এ আবার কি? লতিকা বলল, এখনই খাও, সারাদিন ভোর এ দুধ আমি রাখতে পারবো না, কে কখন এসে মুখ দেবে তার ঠিক কি। বিনোদ আর কিছু না বলে বা হাতখানা আলগোছে স্ত্রীর পিঠের উপর রেখে মৃদু হেসে দুধের কাপটি তার মুখের সামনে তুলে ধরল। লতিকা হেসে বলল, হয়েছে, থাক। কি বৌদি, চায়ের কদ্দূর বলে বিজন ঘরে ঢুকেই থমকে গেল, মুখ ফিরিয়ে নিয়ে তাড়াতাড়ি পালিয়ে যাচ্ছিল। লতিকা দুধের কাপ হাতে ওর সামনে গিয়ে দাঁড়াল। পালাচ্ছ কেন ঠাকুরপো, নাও দুধটুকু খাও তুমি আজ। আহা, কি চেয়ারাখানাই করেছ, নাও দুধটুকু। বিজন বলল, তোমার চেহারাখানাই বা এমন কোন বিরঙ্গানার, তুমি খাও বৌদি। লতিকা বলল, তুমি খেলেই আমার খাওয়া হবে ঠাকুরপো। বিজন আর কোনো কথা না বলে দুধের কাপটি হাতে নিল। পূর্ব দিকের বারান্দায় সুনীল মাদুর বিছিয়ে বইপত্র নিয়ে বসেছে আর চোখে তাকাচ্ছে ঘরের দিকে, দেখছে বাবা মা কাকার অদ্ভুত কাণ্ড। সুনীল একা নয়, তার কাছে এসে বসেছে পাশের বস্তির ফটি, সে তাদের ক্লাসেই পড়ে। কিন্তু সুনীলদের চেয়ে তাদের অবস্থা খারাপ, সব বই কিনে পড়তে পারে না। শুধু যে নোট বইগুলি তার নেই তা নয়, মূল ইংরেজি বইখানা পুরনো কিনেছিল বলে একটা গল্পের খান তিনেক পাতাই তার মধ্যে নেই, বোধহয় আগের মালিক নকল করবার জন্য ছিঁড়ে নিয়েছিল। ফটিক পেন্সিল দিয়ে নিজের খাতায় গল্পের সেই ছিঁড়ে যাওয়া অংশটা লিখে নিচ্ছিল। বিজন বারান্দায় নেমে সুনীলকে হাতের ইশারায় কাছে ডেকে নিল। তারপর দুধের কাপটি তার সামনে ধরে বলল, নে সুনীল। সুনীল বলল, তুমি খাও কাকা, তুমি তো কোনোদিন খাও না। বিজন বলল, আরে তুই খা, তুই খেলেই আমার খাওয়া হবে। সুনীল আর কোনো কথা না বলে কাপটি নিয়ে ফিরে এলো নিজের জায়গায়। ফটিক মাথা নিচু করে পড়া টুকছে, কালো রোগা চেহারা, কি কি করছে হাড়গুলো, পিঠের দুটো হাড় গরুর পাখি দুই ডানার মতো উঁচু হয়ে রয়েছে। দেখি সুনীল বলল, এ ফটিক শোন, লেখা পড়ে টুকিস,
দুধের কাপটা ধরত। ফটিক মুখ তুলে লজ্জিতভাবে বলল, না ভাই তুই খা। সুনীল বলল, আরে দূর পাগল, আমি তো রোজই খাই, আজ তুই নি, তুই খেলেই আমার খাওয়া হবে। আপনারা এতক্ষণ শুনছিলেন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প এক পদুধ। গল্প পাঠ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পরিচিত বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যারা গল্প শুনতে ভালোবাসেন তাদের সাথে শেয়ার করবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে আজ এই পর্যন্তই, খুব শীঘ্রই নতুন কোনো গল্প নিয়ে হাজির হব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শুনতে থাকুন গল্পান্বেষী নীলিমা। ধন্যবাদ।